এসো ভগবান ওগো দয়াময় করুণার অবতংস, এসো রাম কৃষ্ণ চির প্রেমময়, এসো গো পরমহংস, এসো ভগবান ওগো দয়াময় করুণার অবতংস, এসো রাম কৃষ্ণ চির প্রেমময়, এসো গো পরমহংস। এই ধরনীর কালিমা মুছাতে আবার আসিও ফিরে, তব প্রিয়জন ডাকিছে যাবার ভাসিয়া নয়ন নীরে, এই ধরনীর কালিমা মুছাতে আবার আসিও ফিরে, তব প্রিয়জন ডাকিছে যাবার ভাসিয়া নয়ন নীরে, তাদের দৈন ঘুছাতে যাবার দিতে করুণার অংশ, রাম কৃষ্ণ চির প্রেমময়, এসো গো পরমহংস, এসো ভগবান ওগো দয়াময় করুণার অবতংস, এসো রাম কৃষ্ণ চির প্রেমময়, এসো গো পরমহংস, এসো গো পরমহংস, এসো গো পরমহংস। এটা পরিকল্পনা, প্রথমে গুরু ছাড়া সাধন করলেন, সাধন করে দেখলেন যে হ্যাঁ মানুষ যা করে, মানুষ যা করছে তারই নির্দেশে করছে। মহেন্দ্রনাথ গুপ্ত এসে বললেন, ঠাকুর জিজ্ঞেস করলেন তোমার কিসে বিশ্বাস, ব্রাহ্ম সমাজে যান, বললেন আমার নিরাকারে বিশ্বাস। ঠাকুর একটু ভেবে বললেন সে ভালো, যে কোনো একটা বিশ্বাস থাকা ভালো, তবে এইটি সার করো না, নিরাকারও সত্য শাখারও সত্য। মহেন্দ্রনাথ লজিক পড়ান, দর্শন পড়ান, তিনি ভাবছেন এবার কি, তিনি কোথা থেকে এলেন, এই লজিক্যাল কথাবার্তা বলছেন, দুধ সাদা হয় দুধ কালো হয়, কাক সাদা হয় কাক কালো হয়, শাখার শাখার নিরাকার নিরাকার। তাই তিনি একটু মিউমিউ করে বললেন, তা ঠিক আছে সে আপনি বলছেন ঠিক হলো, কিন্তু এই যারা মাটির মূর্তি টুর্তি গড়িয়ে পুজো করেন তাদের তো বলে দেওয়া উচিত যে ওটা দেবতা নয়। ঠাকুর লাফিয়ে উঠে বললেন, কলকাতার শিক্ষকদের এই দোষ, তর্ক আর তর্ক আর তর্ক, তুমি বোঝাবার কে মহেন্দ্রনাথ, তুমি বোঝাবার কে, যে একটি মাটির বানলিঙ্গ শিব করেছে বা একটি পাথরের কালী মূর্তি করে পুজো করছেন, যার পৃথিবীতে বসে করছেন, যে পরিমণ্ডলে বসে করছেন, তিনি কি জানেন না যে উপলক্ষটা কি, কার আরাধনা এখানে হচ্ছে? মহেন্দ্রনাথ বলছেন, খুব অহংকার নিয়ে গিয়েছিলাম,
দ্বিতীয় দিনে জিজ্ঞেস করলেন, তোমার বিয়ে হয়েছে? বললেন, হ্যাঁ হয়েছে। হঠাৎ লাপি উঠলেন, যা বিয়ে করে ফেলেছে। মহেন্দ্রনাথ একটু ঘাবড়ে গেলেন। তারপরে জিজ্ঞেস করছেন, ঠাকুর তোমার ছেলে মেয়ে হয়েছে? তখন উনি বললেন, আগে হ্যাঁ তাও হয়েছে। তখন উনি আরো জোরে বললেন, যা ছেলে মেয়েও হয়ে গেছে। এই একটি অহংকার পরবর্তীকালে মহেন্দ্রনাথকে ডেকে বলেছিলেন যে, আমি প্রথম দিনে তোমাকে এই জন্যই বলেছিলাম যে তোমার আমি মানুষকে পড়তে পারি, যখন গুরুভাবে আছেন, যখন তন্ত্র সাধনা করে অনিমাদি অষ্টসিদ্ধি লাভ হয়েছে, তখন তিনি বলছেন যে কোনো মানুষ এলে আমি তার ভেতরটা দেখতে পাই, যেন কাঁচের শরীর নিয়ে এসেছে, তার ভেতরে কতটুকু কতটুকু কি আছে আমি সব বুঝতে পারি। আর কি পারি? মানুষের মন পড়তে পারি, সে যা ভাবছে সঙ্গে সঙ্গে আমি পড়ে ফেলতে পারি। বলেই বলছেন, শোনো, আমি তোমাকে মহাপ্রভুর নর্ত কীর্তনের দলে দেখেছি, তোমার লক্ষণ ভালো, তোমার গজ কপাল, তাই ভাবলাম সংসারে ঢুকে পড়েছ, তা ঠিক আছে সংসারেই ঢুকে থাক, তোমাকেও আমার কাজে লাগবে, নরেন্দ্রনাথকে আমার কাজে লাগবে, নরেন্দ্রনাথ যাদের সঙ্গে করে নিয়ে আসবেন তাদেরও কাজে লাগবে, এখন নয় আরো 14 বছর পরে। তার আগে দাঁড়াও, আমার কলকাতার অভিযান শুরু করি, শ্রীরামকৃষ্ণের আগে নবাব সিরাজউদ্দৌলা ওই বাগবাজারের রাস্তা দিয়ে এসে গ্রে স্ট্রিটের ওখানে আপনারা গেলে এখনো দেখবেন একটা ভাঙা পাঁচিল পড়ে আছে, সেইখানে সিরাজের সৈন্যের সঙ্গে ক্লাইভের সৈন্যের প্রথম যুদ্ধ হয়েছিল। আর ভগবান শ্রীরামকৃষ্ণ কামার পুকুর থেকে ঝামা পুকুর হয়ে দক্ষিণেশ্বরে এসে বসলেন, বসে কি করলেন, অতীতের দিকে একবার তাকালেন। হ্যাঁ, সাধন ভজনের এই ধারা দেখতে পাচ্ছি, মহাপ্রভু তার স্ত্রীকে ত্যাগ করে নিজের মুখের জন্যে উন্মাদ হয়ে নীলাচলে চলে গেলেন, এবং সেখানে তার শেষটা কি হলো জানা গেল না। বলেই বলছেন, তার ভাব সমাধি হতো এবং মহাভাব হতো, তা তিনি চলে গেলেন। শঙ্করাচার্য এসে জ্ঞানের চর্চা করে অসাধারণ অসাধারণ সমস্ত বেদান্তের ব্যাখ্যা টিকা গীতার ভাষ্যটাস্য করে চলে গেলেন জ্ঞানের পথ ধরে, মহাপ্রভু প্রেমের পথ ধরে চলে গেলেন, রামানুজ এলেন তারা ওই রাস্তা ধরলেন। একমাত্র রামপ্রসাদকে দেখতে পাচ্ছি হালি শহরে বসে, যিনি এই জ্ঞান বিজ্ঞান শাস্ত্র স্মৃতি শ্রুতি ন্যায় নয়, মাকে গান শোনাতে শোনাতেই সিদ্ধি লাভ করে গেলেন। ঠাকুরকে যখন একজন প্রশ্ন করেছিলেন, আপনি কে, কি বলে মনে হয় আপনাকে, ঠাকুর বললেন, আমার কেউ বলেন আমি রামপ্রসাদ, কেউ বলেন আমি রাজা রামকৃষ্ণ। তা অতীতটা একবার দেখে নিলেন যে যারা ধর্ম করেছেন এবং যারা ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন তারা সবাই সংসার ত্যাগ করেছেন এবং নারী থেকে দূরে সরে গেছেন, এবং নারী জাতি সম্পর্কে তাদের একটা হেয় ভাব ছিল। এটি তিনি যেমন এখনকার কালে আপনার এটা টিভিতে দেখেন, অমিতাভ বচ্চন বলে লক্ষ্মী আ যায়, আচ্ছা এটা আমি রাখলাম এখানে লক্ষ্মী আ যায়। এরপর কি দেখতে পাচ্ছি? এরপর দেখতে পাচ্ছি কলকাতা, ইংরেজের খাস শহর, সেখানে যে হাওয়াটা বইছে সেই হাওয়াটায় শুধু দেশ পরাধীন হয়নি, সংস্কৃতিটাও বিকিয়ে যেতে বসেছে। মানুষের ভারতীয়ের বাঙালির যে অহংকার ছিল, ভারতীয়ত্ব বাঙালিত্ব, সেটাও যেতে বসেছে। কলেজের বাইরে বাইরে পাত্রীরা সাদা আলখাল্লা পরে দাঁড়িয়ে আছে, এক একটা করে প্যাম্পলেট ধরিয়ে দিচ্ছে, বলছে যে তোমাদের পৌত্তলিকতায় ভরা এই হিন্দু ধর্ম, এই পুরোহিতদের অনুশাসন হেনা তেনা, একাদশীতে নিরম্ব উপবাস করতে হয়, মেয়েদের কুমারী বিবাহ দিতে হয়, বিধবাদের থান কাপড় পরে একাদশী অমাবস্যা নির্জলা করতে করতে তারা শুকিয়ে কাঠ হয়ে যায়, ওইসব ধর্মের থেকে বেরিয়ে আমাদের ধর্মে চলে এসো, সুন্দর পোশাক, সুন্দর নেকটাই, সুন্দর খাদ্য, সুন্দর কাটলেট, সুন্দর কাঁটা চামচে সব তোমরা পাবে, এবং তোমাদের বিলেতেও পাঠিয়ে দিতে পারি, তোমরা ভালো ভালো চাকরি পাবে, ঘোরানো চেয়ার পাবে, সুন্দর সুন্দর টেবিল পাবে, ইউ উইল হ্যাভ পাওয়ার, যা দিয়ে তুমি সমস্ত মানুষকে দাবিয়ে রাখতে পারবে, তোমাদের শিক্ষা আছে, মেধা আছে, বাঙালিকে আমার দরকার, বাঙালিদের আমরা সেই শিক্ষায় শিক্ষিত করব যাতে তারা ইংরেজদের বুটের লাতিও খেতে পারে, আবার তাদের দেওয়া সোহাগও স্পর্শ করতে পারে, তোমরা চলে এসো। মাইকেল মধুসূদন দত্ত বেরিয়ে চলে গেলেন, তিনি প্রথমেই লিখলেন ক্যাপটিভ লেডি এবং লিখে পাঠিয়ে দিলেন বেথুন সাহেবের কাছে, ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তিনি পড়ে 2 লাইন লিখলেন, মাইকেল ইংরেজিটা ইংরেজরাই লিখুক, তুমি তোমার ভাষাতেই চর্চা করো। সঙ্গে সঙ্গে তাদের ওই ইংরেজ ধর্ম সম্পর্কে বিদ্বেষ এসে গেল, তিনি আমাদের বরানগরে জয়মিত্রীদের কালীবাড়ির রেস্ট হাউসে এসে তিলের তেল মেখে গঙ্গায় স্নান করে ধুতি পাঞ্জাবি পরে আবার হিন্দু হলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এটা লক্ষ্য করলেন,
শুধুমাত্র ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স নয়, ইকোনমিক স্লেভারি নয়, ইকোনমিক ইকোনমি কালচার লাইফ সংসার সংস্কার সব কিছু এই ইংরেজরা শেষ করে দিতে চাইছে। অতএব আর একটা বাহিনী, এবার সিঙ্গল ম্যান আর্মি, ভগবান শ্রী রামকৃষ্ণ যাবেন কলকাতা জয় করতে। কিন্তু তার আগে মূল ঘাঁটিটা, এটা একটা ওয়ার, এটা একটা যুদ্ধ। যেন একজন মেজর জেনারেল তিনি দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে শুধুমাত্র একটি আট হাতি কাপড় আর তার ফোঁটটি গায়ে ফেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, অশান্ত ছটফট করছেন, রক্ষা করতে হবে দেশ দেশ মানুষ মানুষ। তিনি ঠিক করলেন প্রথম মূল ঘাঁটিটাকে দখল করতে। হোয়াটস দ্যাট? খ্রিস্ট ধর্মকে কমব্যাক করার জন্য রামমোহন রায় একটি ধর্ম বের করে আনলেন, যে ধর্মের নাম দিলেন ব্রাহ্ম ধর্ম। সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছেন সগুণ নিরাকার, সগুণ সাকার নয়, সগুণ নিরাকার। এবং তিনি পাঁচটি উপন্যাস থেকে নিরাকার ব্রহ্মের যে স্তোত্রগুলি আছে তাই দিয়ে একটি বই বের করলেন, উপনিষদ। এবং বললেন যে আমার এই সমাজে জাতি জাতপাতের কোনো ভেদাভেদ থাকবে না, এখানে নারীরাও অংশগ্রহণ করতে পারবেন, সভ্য হতে পারবেন, এবং কোনো রমণীর নিজের ইচ্ছে না হলে, 17 বছর বয়স না পেরোলে বিবাহ দেওয়া হবে না, এবং বিধবাদের ওপর থেকে যে পুরোহিতদের নির্যাতন সেটাকেও শিথিল করে দেওয়া হবে, এমনকি প্রয়োজন হলে বিদ্যাসাগর মহাশয়ের প্রবর্তিত বিধবা বিবাহ দেওয়া হবে। রামমোহন রায় চলে গেলেন ব্রিস্টলে, দেহ রাখলেন, এই ধর্ম এলো দেবেন ঠাকুরের হাতে, দেবেন ঠাকুর থেকে কেশবচন্দ্র সেনের হাতে গিয়ে এটা ভয়ঙ্করভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল। কেশবচন্দ্রের বাগ্মিতা, তাকে বলা হতো সেকেন্ড জেসাস ক্রাইস্ট। এবং সেই সভায় কলকাতার সমস্ত ইয়াং ট্যালেন্টেড যুবকরা, তার মধ্যে মহেন্দ্রনাথ গুপ্ত আছেন, নরেন্দ্রনাথ আছেন, না আদার্স আছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ এই কেশবচন্দ্র সেনকে পরাভূত করবেন। কি দিয়ে? প্রেম দিয়ে, জ্ঞান দিয়ে। ব্রাহ্ম সমাজে গেলেন, গিয়ে দেখলেন সেখানে ধ্যান হয়, তা সবাই ধ্যান করছেন। তিনি বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন, ওই যে মাঝে যে বসে আছে ওর ফাতনাই ডুবেছে, ওটি কে? বললেন উনি কেশবচন্দ্র সেন। আর বললেন বাকি যারা ধ্যান করছে, বেলা 12টার সময় দক্ষিণেশ্বরের পঞ্চবটি তেলে তোমরা দেখতে পাবে, হনুমানগুলো সেই সময় পোস্তার উপর লাইন দিয়ে বসে থাকে চুপ করে, যেন ধ্যান করছে, কিন্তু মনে মনে ভাবছে কখন গিয়ে হুক করে লাপিয়ে পড়বে গেরস্থের চালায়, গেরস্থের মাচায় সব লণ্ডভণ্ড করে খেয়ে আসবে। কেশবচন্দ্র সেনের ধ্যান ভঙ্গ হওয়ার পর বললেন, কেশব তোমার ফাতনা ডুবেছে, কিন্তু তুমি এখানে যাদের বসিয়েছো তারা সব দক্ষিণেশ্বরের বেলা 12টার হনুমান। কি সাহস! কেশবচন্দ্র সেনকে এই কথা বলছেন, স্তম্ভিত কেশবচন্দ্র সেন, একই কথা। এইবার কেশবচন্দ্র সেন দক্ষিণেশ্বরে আসছেন, তার জামাইয়ের জাহাজে চেপে ভগবান শ্রীরামকৃষ্ণ বসে আছেন চাঁদনীতে, তার ওই খাটো ধুতিটি পড়ে। কেশবচন্দ্র নামছেন তার দলবল নিয়ে। কেশবচন্দ্র সেন এসে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে বসছেন এবং কেশবচন্দ্রের সঙ্গে কথাবার্তা চলছে, কথাবার্তা চলছে। এমন সময় হৃদয়ে মুড়ি নারকল টারকল বাতাসা দিয়ে নিয়ে এলেন, তাও তিনি খাচ্ছেন। কেশবচন্দ্র সেন এনচ্যান্টেড, কিছু বলতে হয়নি, ভগবান শ্রী রামকৃষ্ণের আকর্ষণী শক্তি সম্পর্কে পরবর্তীকালে নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রনাথ আর একজন তিনি বলছেন যে ঠাকুর একদিন বাগবাজারে একটি গৃহস্থের বাড়িতে নিচের তলায় চৌকির ওপরে এসে বসেছেন। সেই পাড়ায় একটি লোক, একজন ভদ্রলোক, তার মেয়ের ভীষণ অসুখ, ডাক্তারবাবু দেখে প্রেসক্রিপশন করে দিয়ে গেছেন, বলেছেন যে এক্ষুনি ওষুধ এনে খাইয়ে দিতে। তিনি মাঠ, সামনে একটি মাঠ ছিল, সেই জায়গা দিয়ে যেতে যেতে ক্ষণকালের জন্য মাথাটা ঘুরিয়েছেন, বুঝছেন কি একজন বসে আছে আর তার হাঁটা, তিনি হাঁটতে পারছেন না। আস্তে আস্তে সেই বারান্দায় এসে বসলেন সেই রকটা, আর ঘরের ভেতরে ঠাকুর গান গাইছেন, নানা রকম প্রসঙ্গ করছেন। বেলা 12টা বাজলো, 1টা বাজলো, 2টো বাজলো, তার বাড়ির থেকে লোকজন সব ছুটে এসে দেখছে তিনি কিরম হতভম্ব হয়ে হাতে প্রেসক্রিপশনটি ধরে বসে আছেন। তোমার মেয়ে মারা যাবে যে? বললেন না না, আর আমার মেয়ে মারা যাবে না, আমি এবার গিয়ে মেয়ের মাথায় একটু হাত ঠেকিয়ে দেবো, সে ঠিক হয়ে যাবে। গিরিশচন্দ্র ঘোষের কি অহংকার! তিনি বলছেন যে আমি রোজ বসপাড়ায় রাত্রিবেলা 3 বোতল খেয়ে বেরোতাম, বেরিয়ে বসপাড়ায় যেসব ধারে আপনারা এখন দেখেন গাছতলায় নুড়ি শিবের মন্দির টন্দির, বললেন যে আমি এইবার ওইখানে আমার হুইস্কি খাওয়া
মূত্র তাদের প্রত্যেকের উপর একটু একটু করে চরণামৃতের মতো বর্ষণ করে দিয়ে আসতাম। দেখি শিব ঠাকুর কি করে। সেই গিরিশচন্দ্র ঘোষ এমন বিপদে পড়লেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কলকাতার উকিলরাও কিছু করতে পারবেন না। তখন তিনি মনে মনে ভাবলেন যে শুনেছি বাবা তারকনাথের শিবকে ডাকলে নাকি বিপদ উদ্ধার হয়, কিন্তু আমি তো ঈশ্বরে বিশ্বাস করি না, তাহলে আমি কি করব। তবু তিনি ডাকতে লাগলেন। তারপরে বলছেন, যে পাকেতে আমি বাঁধা পড়েছিলাম ঠিক যেন উল্টো পাকে সব খুলে যেতে লাগলো। তখন ভাবলেন এটা কি হলো। তখন তিনি প্রতিদিন রাত্রিবেলা থিয়েটারের রিহার্সাল এবং অভিনয় শেষ হবার পর কালীঘাটে গিয়ে হাঁড়ি কাঠটির কাছে চুপ করে মধ্যরাত্রে বসে থাকতেন। মন্দিরের পুরোহিত একদিন দেখতে পেয়ে বলছেন, আপনি গিরিশচন্দ্র না? এই কদিন আগে আপনার দক্ষ যোগ্য নাটকটি এই নাট মন্দিরে আপনি মাকে দেখাবো বলে রিহার্সাল করে গেলেন না? বললেন, হ্যাঁ। তা আপনি এখানে কেন? ওইখানে চলুন দালানে। বললেন, না আমি তোমার থেকে অনেক চালাক, আমার নাম গিরিশচন্দ্র ঘোষ, এখানে রোজ 150 ছাগ বলি হয়, প্রত্যেকবার খাঁড়া পড়ার সময় ওই ছাগলগুলো ব্যা করে ডেকে ওঠে এবং মা ওইখান থেকে বসে এই হাঁড়ি কাঠের দিকে তাকান। অতএব এই সদা সর্বদা তার দৃষ্টি যেখানে জীব বলি হয় সেই হাঁড়ি কাঠের দিকে। সংসারের হাঁড়ি কাঠে গিরিশচন্দ্র ঘোষ মাথাটি গলিয়ে বসে আছেন, সেই হাঁড়ি কাঠ আর ওই হাঁড়ি কাঠে তফাৎ কিছু নেই। আমি সেই জন্য এখানে বসে থাকি যাতে পয়লা মায়ের নজর এইখানে পড়ে। সেই গিরিশচন্দ্র ঘোষ বীরভূমের অট্টহাসে চলে গেলেন তন্ত্র সাধনা করার জন্য, যেখানে সতীর ওষ্ঠভাগ পড়েছিল, যে কারণে তার ওই রকম বাগ্মিতা, তার ওই রকমের অভিনয়। তিনি তন্ত্র সিদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু গিরিশচন্দ্রের অহমিকা। আমি গিরিশ ঘোষ, আমি বাংলার গ্যারিক, আমি ম্যাকবেথের অনুবাদ করেছি। গুরুদাস বলেছিল ম্যাকবেথের ডাইনিদের সংলাপ অনুবাদ করা যায় না, আমি করে দেখিয়ে দিয়েছিলাম। আর আমি কোনো আমার আত্মীয় স্বজনের বাড়ি যেতাম না, পাছে পাঁচ মিনিট প্রণাম করতে হয়। সেই গিরিশচন্দ্র ঘোষ এক লহমায় কনভার্টেড ভক্ত, তার বিশ্বাস কি না, ঠাকুর বলছেন পাঁচশিকে পাঁচানা। বলছেন, গিরিশ আমি তো তোমাকে দেখেছি, তুমি আসবে, তুমি আসবে, নরেন্দ্রনাথ আসবে, মথুর আসবে, জগদম্বা আসবে, এরা সবাই, শম্ভু মল্লিক আসবে, যদু মল্লিক আসবে, সব আসবে, সব আসবে, এখানে বলরাম আসবে। আর আমি তো আসার সময় নরেন্দ্রের গলা জড়িয়ে ধরে বলেছিলাম সপ্ত। বলছেন যে দেবলোকের ঊর্ধ্বেও ঋষিলোক, তার কারণ দেবলোকের ঊর্ধ্বে ঋষিলোক কেন, তারা সাধন ভজন দিয়ে দেবতাকেও টপকে গেছেন। সেখানেই সেই দেবলোকে একদিন এক জ্যোতির্ময় শিশু ভূমিষ্ঠ হলো, অর্থাৎ একটি জ্যোতির বলয় সেখানে তৈরি হলো। সেই জ্যোতির বলয়, সেই জ্যোতির্ময় শিশুটি সপ্ত ঋষির মধ্যে এক ঋষি গলা জড়িয়ে ধরে বললেন, আমি যাচ্ছি, তুমিও এসো। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণী পূজারি ঠাকুর, তুমি যে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণী পূজারি ঠাকুর, তুমি যে আমার প্রাণ। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমায় দেবতা রমান, কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমায় দেবতা রমান, আমি গৌরব সব তেজি যে দিয়েছি হৃদয়ে আসন দান, ভবতারিণী পূজারি ঠাকুর, তুমি যে আমার প্রাণ।
আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি যে আমার প্রাণ যবে মনে পড়ে করুণার ছবি পর দুঃখে বিরমান পর পাপ বহি রোগ যাতনায় ছটপটি যায় প্রাণ দেব কি মানব পরিচয় আজ হেন প্রেমিকে বল কি বাকাজ দেব কি মানব পরিচয় আজ হেন প্রেমিকে বল কি বাকাজ শুধু মনে হয় রাতুর চরণে করিতে জীবন দান ভবতারিণী পূজারি ঠাকুর তুমি যে আমার প্রাণ ভবতারিণী পূজারি ঠাকুর তুমি যে আমার প্রাণ তুমি যে আমার প্রাণ তুমি যে আমার প্রাণ শিশুটি এলেন কামার পুকুরে আর যাকে বললেন তুমি এসো তিনি এলেন শিমুলিয়ায় বিশ্বনাথ দত্তের পুত্র হয়ে অতএব ঠাকুর তো সব নিয়ে এসেছেন এইবার তিনি কেশবচন্দ্রকে জ্ঞানীর পথ থেকে বাগ্মী তার পথ থেকে এমনভাবে কনভার্ট করে ফেললেন যে তিনি এসে ঠাকুরের পায়ের কাছে হাঁটুটির কাছে বসে থাকতেন আর বলতেন বাবা বলো বলো আরো বলো সেই কেশবচন্দ্র সেন যখন অসুস্থ ভগবান শ্রী রামকৃষ্ণ ঠনঠনের কালীবাড়িতে ডাবছিনি মানত করলেন এবং মৃত্যুর কয়েকদিন আগের যে দৃশ্যটি সেটি অসাধারণ ভগবান শ্রী রাম ও কৃষ্ণ কমলকুটিরে কেশবচন্দ্র সেনকে দর্শন করতে গেছেন সেখানে দোতলায় গিয়ে বাইরে বারান্দায় একটি চৌকিতে বসে আছেন ভেতরে খবর গেছে কেশবচন্দ্র ভীষণ অসুস্থ অনেকক্ষণ বসে থাকার পর দেখছেন যে কেশবচন্দ্র সেন বাংলার দ্বিতীয় খ্রাইস্ট যিনি ব্রাহ্ম আন্দোলনের পুরোধানিতা যার আমলে ব্রাহ্ম আন্দোলন একবারে শীর্ষে পৌঁছে গিয়েছিল তিনি একটি দেয়াল ধরে 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 আসছেন এসে ঠাকুরের পাশটিতে কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে একটি চেয়ারে বসে হাঁপাতে লাগলেন কেশবচন্দ্র সেনকে বলছেন ঠাকুর কেশব অন্দর মহলে তুমি মেয়েদের মধ্যে অতক্ষণ থেকো না অসুস্থ তো কি হয়েছে তুমি একটু বাইরে ওদের থেকে ছেড়ে বসে থাকবে কেশবচন্দ্র সেনের সঙ্গে নানা রকম প্রসঙ্গ হচ্ছে তারপরে কেশব কাঁসতে লাগলেন এত কাঁসতে লাগলেন যে সে কাশি আর বন্ধ হয় না ভগবান শ্রী রামকৃষ্ণ উহ উহ করতে লাগলেন কেশবচন্দ্র সেন বললেন তবে আমি আসি আস্তে 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 আবার দেয়াল ধরে ধরে ভেতরে চলে গেলেন পরের দিন কেশবচন্দ্র সেন পরলোকে চলে গেলেন ঠাকুর তিন দিন বিছানা ছেড়ে উঠতে পারলেন না বললেন কেশব ছেড়ে চলে গেল আমি কার সঙ্গে কথা বলবো বিখ্যাত বর্ধমান রাজার সভা পণ্ডিত পদ্মলোচন নেড়ে দেয় স্বাস্থ্য পরিবর্তনের জন্য এসেছেন মথুরবাবু অন্ন মেরু করবেন ঠাকুরকে বললেন আপনি যান গিয়ে ওই অত বড় পণ্ডিতকে আপনি বললে আসবেন পদ্মলোচন ঠাকুরের সেই বিতর্ক ভৈরবী ভৈরবী দ্বারা গঠিত সেই বিতর্ক সভায় উপস্থিত থাকার কথা ছিল যেখানে বৈষ্ণব চরণ গৌরী পণ্ডিত এবং ভাটপাড়ার অন্যান্য পণ্ডিতরা ছিল যেখানে তর্ক করে ভৈরবী বলবেন যে এবারে অবতার পুরুষ এসেছেন নিত্যানন্দের ঘোলে শ্রী চৈতন্য বৈষ্ণব চরণ সেদিন একটু দেরিতে এসে আসছেন সবাই নাট মন্দিরে সব সভা সাজানো হয়ে গেছে গৌরী পণ্ডিত এসে বসে আছেন বৈষ্ণব চরণ সেই সময়কার একজন মস্ত বড় স্মার্ত তিনি এসেছেন ঠাকুর সেই সময় ওই সভায় যাবেন বলে মায়ের মন্দিরে
প্রণাম করছিলেন, পেছন ফিরে তাকিয়ে দেখেন বৈষ্ণব চরণ প্রণাম করছে। সঙ্গে সঙ্গে বৈষ্ণব চরণের ঘাড়ে কাঁধে গিয়ে বসে পড়লেন। বৈষ্ণব চরণ ঠাকুরকে কাঁধে করে নিয়ে নাট মন্দিরে এসে নামিয়ে দিলেন। সেই দৃশ্য দেখে বাকি সবাই বললেন, আর তর্কের প্রয়োজন নাই, যিনি মর্ত্যের স্কন্ধে লাফিয়ে উঠতে পারেন সেখানে আর তর্ক কি হবে, ইনি অবতার শুধু বললে ভুল হবে, ইনি অবতারই যে শক্তি থেকে অবতাররা অবতীর্ণ হন। সভা ভেঙে গেল। সেই কেশবচন্দ্র সেনকে গ্রহণ করলেন ব্রাহ্ম আন্দোলন। কেশবচন্দ্র সেনকে বলছেন, আর তোমাকে ভক্তির কথা বলবো না, তাহলে তোমার সমাজ উঠে যাবে। তাই হলো, কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ তছনছ করে দিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। সমস্ত ছেলেদের বললেন, ফিরে আয়, চলে আয় আমাদের সনাতন ধর্মের আশ্রয়ে, চলে আয় এখানে, তোদের আমি একটা ধর্ম দিচ্ছি যেখানে পুরোহিত থাকবে না, যেখানে কোনো শাস্ত্র থাকবে না, যেখানে কোনো জ্ঞানের চর্চা থাকবে না। জ্ঞানীরা হচ্ছে শকুন ভালচার, বহু উঁচুতে তারা থাকে কিন্তু দৃষ্টি থাকে ভাগাড়ের দিকে, অর্থাৎ জ্ঞানের পথে নয়। উপনিষদের কথা বলছেন, উপনিষদের কথা বলছেন, ন মেধায়া ন বহুনা শ্রুতে ন জমে বৈশব্রেণুতে তেন লভ্য। মায়ের কাছে চাও, তিন টান এক করে চাও, সত্যি কি তুমি ঈশ্বরকে চাও? এইবার নরেন্দ্রনাথ কনভার্টেড হয়ে গেছেন, সমাধি সমাধি করে পাগল হচ্ছেন। দ্বিতীয় দিনে ঠাকুরকে এই গানটি শোনালেন, সেই গানটি আমাদের সকলের। এটা কি আমাদের এলাকা? এটা কি আমার ঘর? মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগণ সবিতর পর কেহ নয় যাপন, বিষয় পঞ্চক আর ভূতগণ সবিতর পর কেহ নয় যাপন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ যাপন জগে মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালিয়ে চলো অনুক্ষণ, সঙ্গে থে সম্বল রাখো পূর্ণ ধন, গোপনে যতি যতনে, লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বসমশন, লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বসমশন, পরম যতনে রাখো রে প্রখদি সমদম দুইজনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে
বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। নরেন্দ্রনাথ হলেন সর্বকালের তারুণ্যের প্রতীক, আর তরুণদের যে অবিশ্বাস সেই অবিশ্বাসেরও প্রতীক। প্রমাণ না পেলে কোনো জিনিস বিশ্বাস করব না। ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কান্ট, হেগেল, হিউম, স্পেন্সার, বিদেশি দার্শনিকদের দর্শন শাস্ত্র আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, সেখানে একটি মাত্র বস্তু আছে, ঈশ্বর আছেন কি নেই, এই সিদ্ধান্তে ওরা আজও আসতে পারলেন না। ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনলাম, কিন্তু বেশ বুঝলাম যে তিনি কিন্তু ব্রহ্ম অনুভূতি তাঁর হয়নি। আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বললেন, দেখেছি কি রে, এই তুই যেমন বসে আছিস এর চেয়েও স্পষ্ট দেখেছি, মায়েরই বলছি দেখেছি। তবু নরেন্দ্রনাথের বিশ্বাস হয় না। তিনি ভেবেছিলেন একে বলে ইংরেজিতে মনোম্যানিয়া, আবার কেউ কেউ বলেন গড ইনটক্সিকেটেড ম্যান। লাটু মহারাজকে একদিন বলছেন, ঠাকুর পাঠিয়েছেন শিমুলিয়ায়, নরেন অনেকদিন আসেনি কেন? লাটু গেছেন, লাটু মহারাজ পরবর্তী না কালে যার নাম হয়েছিল সঙ্গে অদ্ভুত আনন্দ, বলছেন লোরেন বাবু তুমি অনেকদিন দক্ষিণেশ্বরে যাওনি। বললে দূর, আমার এখন এফে পরীক্ষা, দক্ষিণেশ্বরে ওই পাগলটার কাছে গিয়ে কি হবে, যার কোমরে কাপড়ের ঠিক থাকে না, মাঝে মাঝে দেহ তেউড়ে যায় বলে সমাধি, আবার বড় বড় জ্ঞানের কথা বলে, যা বলগে যা, নরেন আসবেন। তখন লাটু মহারাজের খুব রাগ হয়েছেন, লোরেন বাবু তুমি একই বলছো, কি বলেছ, আমার গুরুকে তুমি পাগল বলছো, পাগল না তো কি, আবার এখন আরেক ঢং হয়েছে, হাতে টাকা নিলে হাত বেঁকে যায়। লোরেন বাবু তো পাগল নন, ওর থেকে সায়না লোক তো আমি জীবনে দেখিনি। বললেন সে তুই বলছিস, তুই ওর তল্পি বাহক, বলগে যা ওই দক্ষিণেশ্বরের পাগলটাকে, আমি যাবো না। বলেই তারপরে বলছেন, না রে লেটো, ওই দক্ষিণেশ্বরের বামুনটান আমার মাথা কিনে নিয়েছে, নিহাত পরীক্ষা, তাই আমি যেতে পারছি না, কিন্তু সদাসর্বদা মনে হয় যেন দক্ষিণেশ্বর থেকে একটা অজগরের শ্বাস, কেবলই মনে হয় যাই, কেবলই মনে হয় যাই। ঠাকুর সেই জন্য বলতেন, শালা তোকে কি ঢ্যামনা সাপে ধরেছে, এ হচ্ছে গোখরো, এক ছোবলে সব অবশ করে দিতে পারে। গিরিশচন্দ্র, নরেন্দ্রনাথ, মহেন্দ্রনাথ সরকার, বলরাম, কলকাতার যাবতীয় লোকজন তারা সব ওখানে এসে পড়েছেন। এবার যারা আসেননি ঠাকুর তাদের তাদের কাছে যাচ্ছেন, বাদুর বাগানে বিদ্যাসাগর মশাইয়ের কাছে গিয়ে দেড় ঘন্টা আলাপ আলোচনা করলেন, করে একটি কথা বলে এলেন, শোনো বিদ্যাসাগর তোমার ভেতরে জ্ঞান আছে, তুমি জ্ঞানের সাগর, কিন্তু সব চাপা পড়ে আছে, তুমি নিজে জানো না। এই কথাটি কত প্রফেটিক, এবং বিদ্যাসাগর মহাশয়ের কোন জায়গাটা স্পর্শ করেছিল। বিদ্যাসাগর মহাশয়কে আরেকটি কথা বলেছিলেন, দেখো পৃথিবীতে সবকিছু উচ্ছিষ্ট হয়েছে জ্ঞান, কিন্তু ব্রহ্মজ্ঞান উচ্ছিষ্ট হয়নি, কারণ ব্রহ্ম কি কেউ বলতে পারে না। ঠিক সেই কথাটাই সমসময় কার্ল জুং, বিখ্যাত সাইকোলজিস্ট, তিনি বলছেন পৃথিবীতে যদি সিক্রেট বলে কিছু থাকে সেটা হচ্ছে ব্রহ্ম। যদি কেউ বলে যে আমার কাছে একটা খুব গোপনীয় জিনিস আছে আমি তোমাকে জানাবো, তাহলেও জেনে রাখো একটা লোকও তো জেনেছে গোপনীয় জিনিসটা, অতএব সেটাকে সিক্রেট বলা যায় না, সিক্রেট একটাই, সেটা হচ্ছে ব্রহ্ম। ঠাকুর সেই থেকেই ভারতবর্ষে বসে বললেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। বিদ্যাসাগর মশাই লণ্ঠন ধরে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে গেটের কাছে নিয়ে আসছেন, আর বিদ্যাসাগর মশাই মোহিত হয়ে গেছেন মানুষটির কথায়, ওই একটা কথায়। সেই বিদ্যাসাগর মশাই পরবর্তীকালে কারমাটারে চলে গেলেন, তার
হিউম্যান ফোবিয়া হয়ে গেল, তিনি আর কোনো মানুষের সঙ্গে মিশতেন না। তার শেষ প্যাথেটিক চিঠি যেটি তিনি তার পিতাকে লিখছেন, তার পিতা অনেক পরে মারা গিয়েছিলেন, যে আমি অনেক দুঃখে কলকাতার বিদ্বজ্জনক সমাজ ছেড়ে এই কারমাটারে এসে সাঁওতালদের মধ্যে বসবাস করেছি, এখানে প্রকৃতি, এখানে বৃক্ষ, এখানে ওই রাস্তিক লোকজন, ওই অশিক্ষিত মানুষগুলো, সরল বিশ্বাসী মানুষগুলো, যাদের সঙ্গে কথা বলে আমার ভয়ঙ্কর আনন্দ হয়। কলকাতায় আমি যাদের জন্য যা করেছি তারা কিন্তু সবাই পরবর্তীকালে আমার নিন্দায় পঞ্চমুখ, প্রশংসায় নয়। বলি বলছেন, হে পিত, আপনার এই অক্ষম সন্তান মাসে মাসে আপনাকে যে 20 টাকা বৃত্তি পাঠাতেন সেটি ঠিকই পাঠাবেন। সেই বিদ্যাসাগর মশাই ফিরে এলেন কারমাটার থেকে। ঠাকুর বলেছিলেন, মনে মনে কোণে যাও, গিয়ে নিজেকে আবিষ্কার কর। বঙ্কিমচন্দ্রকে বললেন, মানুষ জীবন, মনুষ্য, মানব জন্মের উদ্দেশ্য কি? তিনি কায়দা করে বলতে গেলেন, আহার নিদ্রা মৈথুন। ঠাকুর লাফিয়ে উঠে বললেন, তুমি তো বড় ছ্যাঁচড়া হে, ডেপুটিকে বলছেন, তুমি তো বড় ছ্যাঁচড়া হে, তুমি মূলো খেয়েছো, মূলোর গন্ধ, মূলোর ঢেকুর তুলছ। তিনি অশ্বিনী কুমারকে বললেন, কলকাতায় নাকি রোটে গেছে দক্ষিণেশ্বরের পাগলা বামুন, ভালো ভালো সব ছেলেদের নিয়ে এসে মগজ ধোলাই করে তাদের সব পাগল করে দিচ্ছেন। হ্যাঁ অশ্বিনী, চৈতন্যের কথা চিন্তা করলে কেউ অচৈতন্য হয়, শক্তির কথা চিন্তা করলে কেউ দুর্বল হয়। আর শিবনাথ শাস্ত্রী তার আত্মচরিতে লিখলেন, দক্ষিণেশ্বরে ইদানিং থিয়েটারের লোকজনের মদমাতালের বড় ভিড়, তাই আর আমি সেখানে যাই না। ভগবান শ্রীরামকৃষ্ণ হাসলেন, এবং এই সমস্ত তার এই যে বাহিনী, এই বাহিনী নিয়ে তিনি একটা, হি উইল এক্সপ্লোড আওয়ার লাইফ, নট আওয়ার লাইফ, লাইফ অফ দি হোল ওয়ার্ল্ড, সমস্ত মানুষের জীবনে একটা এন্ডেমিক পরিবর্তন আসবে। সেটা কি? ধর্ম কসমেটিক্স নয়, যেটা নরেন্দ্রনাথ বলবেন, যে তুমি গেণি মাটি, তিলক মাটি কিনে সর্ব অঙ্গে তিলক সেবা করে একটি বাঘছালে চঞ্জন চন্দন চর্চিত নেকড়ে বাঘের মতো বসে থাকতে পারো, কিন্তু ঈশ্বর তোমার থেকে অনেক দূরে। আমার গুরু যেটিকে শিখিয়েছেন সেটি একটিই কথা, কাঁচা আমিটাকে মেরে পাকা আমি করো। ঠাকুর নিজে ধ্যানে বসার সব পদ্ধতি বলছেন, যে আমি যখন ধ্যানে বসি তখন আমার মনটাকে ঘষে ঘষে মেজে 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 সেটাকে পরিষ্কার করে তারপরে বসাই। দর্পণ পরিশ্রুত না হলে সূর্যের প্রতিফলন সেই রকম হবে না। যে দর্পণ নোংরা সেই দর্পণে মুখ দেখলে মনে হবে যেন নিজের গালে ব্রণ হয়েছে। অতএব ঈশ্বরের সেই প্রতিচ্ছায়া, সেই প্রতিবিম্ব, সেই চৈতন্য স্বরূপকে যদি জানতে হয় তাহলে আমার ভেতরটাকে সম্পূর্ণ সম্পূর্ণ পরিশুদ্ধ এবং বিশুদ্ধ করে ফেলতে হবে। যে কথাটি পরবর্তীকালে নরেন্দ্রনাথ বললেন, আমার গুরু বলে গেছেন, রিলিজন নট রিডিং, নট এক্সারসাইজ অফ বিইং অ্যান্ড অফ বিকামিং, হতে হবে ভেতরে ভেতরে একটা পরিবর্তন আসছে কিনা। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, ভাত সেদ্ধ হয়েছে কিনা এক একটি করে গৃহিণীরা চাল তুলে টিপে টিপে দেখেন, তুমি ভেতরে ভেতরে তৈরি হচ্ছে কিনা দেখো। বলেই বলছেন, দুটি জিনিস, কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য, তুমি তার খাঁচার মধ্যে রয়েছে, এগুলোকে কি করতে হবে? একালের ভাড়াটে তোলার যে পদ্ধতি বাড়িওয়ালারা নেন, সব লাইন কেটে দাও, জলের লাইন কেটে দাও, ইলেকট্রিক লাইন কেটে দাও, তিনতলায় বাবু থাকেন রাস্তার কল থেকে বালতি বালতি জল নিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে পড়ছে, তাই এদের তুমি খেতে দিও না। ঠাকুর বলছেন, দেখো কাম হচ্ছে একটা সুন্দর লোমলা কুকুরের মতো, বড় বড় বাবুরা কুকুর পোষেন, কুকুরকে আদর করেন, কুকুর লাফিয়ে কোলে ওঠে, মাঝে মাঝে বিরক্ত হয়ে তাকে মাটিতে ফেলে দেন, আবার সে লাফিয়ে ওঠে, তখন ভাবেন আহা পুষেছি, বড় প্রভু ভক্ত জীব। বলছেন, কুকুরকে আস্কারা দিলে সে তোমার কোল থেকে আর নামতে চাইবে না, কাম হচ্ছে সেই কুকুর, সে আছে থাক কিন্তু তাকে বাপু অত আদর দিও না। ঠিক এই কথাই কলিন উইলসন বললেন, একালের ইংরেজ বিখ্যাত লেখক, বললেন, সেক্স ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল, কিছু নেই তো বাইসাইকেলটা টেনে 15 মিনিটের ঘুরে। ঠাকুর বলছেন, সাপ্লাই লাইন কেটে দাও, সমস্তগুলোকে শুকিয়ে মরে যেতে দাও, আর একটা বেস্ট উপায় হচ্ছে মোড় ঘুরিয়ে দাও, কাম ঈশ্বরকে চাই, যিনি সবচেয়ে সুন্দর তাকে চাই, যার কোনো লিঙ্গ নেই,
আত্মার কোনো লিঙ্গ নাই, পুরুষ কে স্ত্রী, আমি তাকে চাই, তাকে পাচ্ছি না বলে আমার ক্রোধ রাগ, তাকে পেলে কি হবে সেই আস্বাদনের লোভ আর মোহ কি, আমি তাকে ছাড়তে পারবো না, সংসার চলে যায়। মদ কি, আমি পেয়েছি টাটা বিড়লা, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা পর্যন্ত চলে এসো, আমি তোমার পরোয়া করি না। মদ আর মাৎসর্যকে ওই অহংকারে আমি গুম মেরে বসে আছি। ঠাকুর উপমা দিচ্ছেন, ভ্রমর ফুলে বসার আগে বহুত গনগন 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 করে, এইবার ফুলের মধ্যে ঢুকছে সে, তখন পরাগ টরাগ তার মুখে লাগছে, সে সেই পরাগে তখন তার গুনগুনুনিটা একটু মাতালের মতো আধো আধো অস্ফুট। তারপরে দেখা যাচ্ছে যে সে আর কোনো শব্দ করছে না, ফুলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এটা হচ্ছে আমার মাৎসর্য, আমি আমি সেইটাকে উপভোগ করছি। বলেই বলছেন যে সমস্ত কিছু মুখ ঘুরিয়ে দাও, যদি না ঘোরাও ঘোরাও ঘুরিও না, আমি সেই গুরু নই যে তোমাকে গলায় গামছা দিয়ে প্রণামীর জন্যে, সিল্কের ধুতি গরদের জন্যে, ভালো ভালো চাল কলার জন্যে তোমাকে আমার কাছে ডেকে আনবো। তুমি আসবে, আমি তোমাকে তোমার বাইরে দেখব, তোমার ভেতর দেখব। ঠাকুর বলতেন তোর হাতটা আমার হাতের উপর দেখ, দে ওজন নিতেন, যদি দেখতেন হাত খুব ভারী বলছেন ওটা খলের হাত, হাত হবে হালকা। সমস্ত কিছু দেখে যদি মনে হতো যে হ্যাঁ এতে একটু ফেললেই হবে, তুই এদিকে যা, আর তোমরা যাও রানী রাসমণি বিল্ডিং বাগান পোস্তা গঙ্গা এই সব দেখো। ইন দ্যাট রেসপেক্ট হি ওয়াজ চুজিং, তার কারণ তিনি পণ্ডশ্রম করতে চাননি। তিনি বলেছেন আমাকে গুরু বললে, বাবা বললে, অবতার বললে আমার ভীষণ রাগ হয়, মনে হয় মারি পেছনে এক লাথি, আমি তোমাদের ফ্রেন্ড। হি ওয়াজ দি ট্রু কমরেড ইন দি ট্রুয়েস্ট সেন্স। চলো রে মন দক্ষিণেশ্বরে, চলো রে মন দক্ষিণেশ্বরে, যেথা কালী গঙ্গা শিব শক্তি দেখবি মা সারদা গদা ধরে, ওরে কালী গঙ্গা শিব শক্তি মা সারদা গদা ধরে, চল রে মন দক্ষিণেশ্বরে, মন চল রে মন দক্ষিণেশ্বরে, কত যোগী ঋষি যাচ্ছে গঙ্গা জলে নেচে নেচে, কত যোগী ঋষি যাচ্ছে গঙ্গা জলে নেচে নেচে, শ্বেতা প্রাণ ইষ্ট রাম কৃষ্ণ মগ্ন ধ্যান ছিল তরে, ওরে প্রাণ ইষ্ট রাম কৃষ্ণ মগ্ন ধ্যান ছিল তরে, চল রে মন দক্ষিণেশ্বরে, চল রে মন দক্ষিণেশ্বরে, সে যে আমার মহাতীর্থ যেথায় হলো কথা অমৃত, ওরে সে যে আমার মহাতীর্থ যেথায় হলো কথা অমৃত, ওরে তুচ্ছ স্বর্গ তাহার কাছে হে তা সর্ব তীর্থ দেখা ধারে, তুচ্ছ স্বর্গ তাহার কাছে সর্ব তীর্থ দেখা ধারে, চল রে মন দক্ষিণেশ্বরে, চল রে মন দক্ষিণেশ্বরে,
যেথা কালি গঙ্গা শিব শক্তি মা সারদা গদা ধরে, দেখবি কালি গঙ্গা শিব শক্তি দেখবি মা সারদা গদা ধরে। চলো রে মন দক্ষিণেশ্বরে, চলো রে মন দক্ষিণেশ্বরে, চলো রে মন দক্ষিণেশ্বরে। মা গো আমার মা তুমি শিখারা, আমার মা তুমি তারা, ত্রিগুণ ধরা পরাত পরা, আমি জানি মা দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা মা, মা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি জলে তুমি স্থলে, তুমি আদ্যামূলে গো মা, তুমি জলে তুমি স্থলে, তুমি আদ্যামূলে গো মা, আছো সর্বঘটে অক্ষপুটে, তুমি সাকার আকার নিরাকার মা তুমি তারা, আমার মা তুমি তারা, আমি জানি মা দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ ভরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি অকুলের স্নান করত্রী, আবার সদা শিবের মনোহরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। তুমি ত্রিগুণ ধরা পরাত পরা, আমি জানি মা দিন দয়া, তুমি দুর্গমেতে দুঃখ হরা মা তুমি তারা, আমার মা তুমি তারা,
আমার মা তুমি হিতারা, আমার মা তুমি হিতারা, আমার মা তুমি হিতারা, আমার মা তুমি হিতারা। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, কালি পদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো, ওরে কামাদি কুসুম সকলে মা। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে মগ, মজলো আমার মন ভ্রমরা। চরণ কালো ভ্রমর কালো, কালো এ কালো এ মিশে গেল, চরণ কালো ভ্রমর কালো, কালো এ কালো এ মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত, পঞ্চতত্ত্ব প্রধান মত বা রঙ্গ দেখে ভঙ্গ দিলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে, ওর বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে মগ, মজলো আমার মন ভ্রমরা। কমলা কান্তের মনে আশা পূর্ণ এতদিনে, কমলা কান্তে দো মনে মাগো মাগো মাগো, কমলা কান্তে দো মনে আশা পূর্ণ এতদিনে, ওগো সুখ দুঃখ সমান হলো, সুখ দুঃখ সমান হলো, আজ আনন্দে সাগর উথলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে, শ্যামা পদ নীলকমলে, কালি পদ নীলকমলে, মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীলকমলে মা, মজলো আমার মন ভ্রমরা, মজলো আমার মন ভ্রমরা, মজলো আমার মন ভ্রমরা। Thank you.
পাথর দিনা কম বাছি, মাছি করে রাখলি শ্যামা করলি না কম বাছি। তাই পারলাম না যেতে মা তোর স্মরণের কাছে কাছে, মাছি করে রাখলি শ্যামা করলি না কম বাছি, মাছি করে রাখলি শ্যামা করলি না কম বাছি। এ সংসারের বিষ্ঠা ঘেঁটে জীবনটা গেল কেটে, এ সংসারের বিষ্ঠা ঘেঁটে জীবনটা গেল কেটে, সেই দুঃখে আজ মনে হয় এবারে যেন গেলেই বাঁচি, সেই দুঃখে আজ মনে হয় এবারে যেন গেলেই বাঁচি। মাছি করে রাখলি শ্যামা করলি না কম বাছি, তাই পারলাম না যেতে মা তোর, পারলাম না যেতে মা তোর স্মরণের কাছে কাছে, মাছি করে রাখলি শ্যামা করলি না কম বাছি, মাছি করে রাখলি শ্যামা করলি না কম বাছি। কৃপা করে সেই অনুরাগ একটু মাত্রই দিতিস যদি, কৃপা করে সেই অনুরাগ একটু মাত্রই দিতিস যদি, যে বিরখে পাগল করে প্রেমিক চলে ডিঙিয়ে নদী, যে বিরখে পাগল করে প্রেমিক চলে ডিঙিয়ে নদী, হারিয়ে মাগো আপন জনে যে জল জমে আখের কোণে, হারিয়ে মাগো আপন জনে যে জল জমে আখের কোণে, তারি একটু জাগিয়ে দে না সেই বিরহে বসে যাচ্ছি, তারি একটু জাগিয়ে দে না সেই বিরহে বসে যাচ্ছি। মাছি করে রাখলি শ্যামা করলি না কম মাছি, তাই পারলাম না যেতে মা তোর, পারলাম না যেতে মা তোর স্মরণের কাছে কাছে, মাছি করে রাখলি শ্যামা করলি না কম মাছি, মাছি করে রাখলি শ্যামা করলি না কম মাছি, মাছি করে রাখলি শ্যামা। স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। ॐ श्री भगवते परम पुरुष राम कृष्णाय नमः नमः नमः। ॐ